हेलो गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू द चैनल जीवन तुरी ब्लॉगे सबाई के आरो एक बार आमी स्वागत जानाच्छी। तो तुम्हारा केमन आछो आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और सुस्थ आछो। आमिओ भालो आछी। आर देखो प्रतिदिनेर मतो आमार छेले माने ओर ब्याम तारपरे बोलो माने खेला सबई तो एटाई कि ना। तो ओ आजके प्रतिदिनेर मतो মানে ওর কাজকর্ম আর কি করছে, মানে কাজকর্ম বলতে ওই যে ওর পাপার সাথে একটু একটু কাজ করছে প্লাস খেলছে খেলছে মানে মানে হচ্ছে আর কি ব্যায়াম ট্যাম করছে এগুলো আর কি। দেখো কীরকম উল্টো হয়ে ঝুলছে, তো মানে এটাই আর কি। আর এদিকে আমার হাজব্যান্ড কাজ করছে, মানে ওই যে আমি প্রতিদিন বলি যে মানে আমাদের কারখানা আছে, কারখানায় কাজ করে। তো সেটা কি কাজ আমি সেটা আজকে একটুখানি মানে হচ্ছে রেকর্ডিং করেছি সেটা তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো এই যে এখানে কারখানার কাজ করছে, তো এটা এটা কি কাজ বলো তো? এটা হচ্ছে মানে এটা এক ধরনের হচ্ছে সিমেন্টের মানে পিলার, সিমেন্ট সিমেন্ট বালি পাথর দিয়ে আর কি তৈরি। তো এটা এক ধরনের পিলার, মানে এগুলো দিয়ে ইয়ে তৈরি হয় আর কি, মানে ঘর ঘর তৈরি হয়। তো এগুলো বিশেষ করে যারা গ্রামের তারা তো অবশ্যই বুঝবে যে এগুলো কি জিনিস। তো এটারই আর কি কারখানা আমাদের আছে, মানে আমাদের এটা পার্সোনাল কারখানা। আর আমার বর হচ্ছে এখানে নিজেই কাজ করে আর কি, রাখে না লোকজন। আগে আগে রাখতো লোকজন, কিন্তু এখন কোনো কিছু আর কি রাখে না লোকজন। এখন ওই একাই কাজ করে, একাই মালিক, একাই সব কিছু। তো এবারে ওই এখানে আর কি ওর মতো করে কাজ করছে। আর এদিকে আমার বাড়ির মানে প্রায় মোটামুটি আর কি কাজকর্ম হয়েছে, আরও কিছু কিছু আর কি কাজকর্ম বাকি আছে। তো আমি ভাবলাম যে আজকে আমি মানে আমার আমার হচ্ছে মানে ব্লগটা প্রত্যেকদিন তো শুধু আমি আমারই পার্সোনাল কিছু আর কি কাজকর্ম দিয়ে আর শুরু করি, তো আজকে একটু আমার হাজব্যান্ডের কিছু কাজকর্ম দেখাই। এই যে দেখো আমার ছেলে একটু একটু করে ওর পাপাকে হেল্প করছে। ওটা হলো এই যে মানে ওটাতে একটু জল দিতে হবে, ওটা ওই আর কি মানে দিয়ে দিচ্ছে। এটাও খুব ভালো লাগে, ওই জন্য ওইটা আর কি কাজ করে। এবার এদিকে আমি দেখো আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, তো রোদ উঠেছে তো আমি ভাবছি কিছু আতপ চাল ছিল বাড়িতে আর কি, মানে ওগুলো কেনা না, ওগুলো আমার হচ্ছে মানে শাশুড়ি মা আর কি দিয়েছিল। তো ওটাতে না এক ধরনের পোকা হয়েছে কালো কালো, তো আমি তো এটা দিয়ে মানে ভাত করি, খিচুড়ি করি, মানে হঠাৎ হঠাৎ আর কি। তো এবার যেহেতু মানে ওটাতে এক ধরনের পোকা হয়েছে কালো কালো, তো এবার ওটা যদি আমি রোদ্রে না দেই কি না, তো পুরো চালটাকে আর কি মানে বিয়ে করে দেবে আর কি, মানে কেমন যেন একটা হয়ে যাবে আর কি, আলগা ধরনের একটা সেন্ট হয়ে যায়, মানে ভালো লাগে না খেতে। তো ওই জন্য আমি ওটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি রোদ্রে। আর প্রচণ্ড যেহেতু রোদ্রে তাপ, ওই জন্য আমি সুন্দর করে একটা ইয়ে পরে নিয়েছি আর কি, গামছা, যেন একটু মানে বাঁচতে পারি। আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরা। তেজপাতা শুকনো লঙ্কাটা দেওয়ার কারণ হলো মানে এগুলো আমার যখন মানে ইয়েতে শেষ হয়ে যায় আর কি, ঘরে আর কি বাড়ন্ত হয়ে যায়, তখন আমি এগুলো নিয়ে আসি গিয়ে আর কি দোকান থেকে, মানে মানে হচ্ছে ওগুলো কিনতে যাই না দূরে, আমাদের আর কি দোকান থেকে নিয়ে আসি। তো নিয়ে এসে আগে একটু আমি এগুলোকে শুকিয়ে নিই রোদ্রে, রোদ্রে শুকিয়ে নিয়ে সুন্দর করে কৌটোই করে ভরে রেখে দিই, তাহলে জিনিসটা বেশ ভালো থাকে। আর এখানে চালটাও সুন্দর করে মানে দিয়ে দিয়েছি নেড়ে, এত পোকা বেরোচ্ছে কালো কালো একদম ছোটো ছোটো পোকা। আর ওদিকে হচ্ছে জিরেটাও আর কি দিয়ে দিয়েছি শুকোতে, মানে জিরেটার মধ্যেও কেমন যেন একটা অদ্ভুত ধরনের সেন্ট হয়ে গেছে, অনেকদিন ধরে খাওয়া হয় না, মানে ওটা খুলি না আর কি এটা কৌটোটা, তো দেখি যে ওটা মানে বন্ধ থেকে থেকে কেমন যেন একটা ড্যাম হয়ে গেছে। তো ওই জন্য ওটাকেও দিয়ে দিলাম রোদ্রে। এবার আমি চলে এসেছি, মানে রোদ্র থেকে এসেই সঙ্গে সঙ্গে তো কিছু মানে জল টল আর কি হয় না খেতে, এটা জানি, কিন্তু এটা মানি আর কতটুকু বলো, মানে রোদ্র থেকে এসে সঙ্গে সঙ্গে আগে একটু জল খেয়ে নিলাম ব্যাস। এবারে সবগুলো মানে ওখানে হচ্ছে মানে আর কি বোতল টোতলগুলো ভর্তি করে সুন্দর করে রেখে দেবো গুছিয়ে আমার ব্রেঞ্চের নিচে, কারণ ওখানে ওখানে জায়গাটা একটু অন্ধকার, তো ওখানে বেশ ওগুলো ঠান্ডা থাকে আর কি, ওই জন্য ওগুলো আমি ওখানে রেখে দিই। ফ্রিজে রাখি না, কারণ আমরা ফ্রিজের ফ্রিজের জল খাওয়া আর কি খুব একটা বেশি পছন্দ করি না, মানে আমিও না আর আমার হাজব্যান্ডও না, আর আমার ছেলেকে তো খেতে আর কি দেবোই না, ওটা তো কোনো মানে প্রশ্নই ওঠে না। এবার আমি চলে এলাম আমার হচ্ছে ঠাকুর ঘরে, আমার হচ্ছে বিছানাটা ঠিক করতে। এখানে আমার ছেলে সকালবেলা দেখো পড়াশুনো করেছে, আর আজকে সকালবেলায় আমি এটা কেচেছিলাম বেড কভারটা, কী সুন্দরভাবে শুকিয়েও গেল, মানে এত রোদ ছিল কি না, ওটা আমি অনেক সকালে কেচেছিলাম। আমি তো ঘুম থেকে উঠি মোটামুটি পাঁচটারও আগে কখনো উঠি আর কি। তো এবারে ওটা সুন্দর করে এখন আমি পাতবো, পেতে নেওয়ার পরে তারপরে আরও যা যা আর কি কাজকর্ম আছে আমি সেগুলো করব। তো এবারে আজকে যেটা আমার মানে মানে ভিডিওর যেটা মেন সেটা হলো যে আমি কুলো ঝাড়ছি, মানে মানে কুলোই করে
চাল ঝাড়ছি আরো কি ঝাড়ছি আর কি। হ্যাঁ, তো এবারে কুলো ঝাড়া আমি শিখলাম কিভাবে। কুল দেখো, আগে যখন মানে ছিলাম ওখানে আর কি, মানে বাপের বাড়ি আর কি কথা বলছি, মা তখন কিন্তু কাজ শেখানোর চেষ্টা করতো, মানে শুধু আর কি চেষ্টাই করতো না, শেখাতো, কিন্তু তখন ভালো লাগতো না। মানে তখন মনে হতো যে মানে মা যেন সব থেকে বড় শত্রু, এত মানে টোকে সব কিছুতে, এত ইয়ে করে, এটা মানে মানে এটা কাজ কর, ওটা কাজ কর, বিরক্ত লেগে যায়, মানে এরকম মনে হতো কখনো। তো মানে মানে বাবার কাছে গিয়ে নালিশও করতাম যে বাবা দেখো, মানে যখনই বাবা আর কি বাড়িতে আসতো দোকান থেকে, তখনই বাবার কাছে আর কি মানে আমি নালিশও করতাম যে বাবা দেখো মা এরকম 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 মানে আমাকে বলছে। তো এবার আমি সেটাই এখন ভাবি যে মা যে ওগুলো আমাকে বলতো, শেখাতো, গালাতো, তো ওগুলো কতটা আমার কাজে দিয়েছে, না হলে আজকে আমি পারতাম না এগুলো করতে, বা এগুলো আমি মানে এতটা বুঝতামও না। এবারে মানে মেন টাইমটাতে তো আমি আর কি মানে বাড়িতে থাকিনি না, মেন টাইমটাতে তো আমি ছিলাম হচ্ছে আশ্রমে, ওই জন্য আমার আরও বাড়ির সমস্ত কাজকর্মগুলো আরও বিশেষ করে ভালো করে খুব একটা মানে হয়নি শেখা। তো যা শিখেছি মানে ক্লাস 10 অবধি শিখেছি ওখানে বাপের বাড়িতে, তারপরে এখানে এসে শিখেছি আর কি শ্বশুর বাড়িতে, মানে আমার হচ্ছে শাশুড়ি মায়ের কাছ থেকে। তো এই হলো মানে ঘটনা। তো দেখো, তখন যদি মানে মায়ের কাছ থেকে এই সমস্ত কাজকর্মগুলো ভালো করে একটু বুঝে নিতাম, তো মনে হতো যে এখন আরও কতটা যেন ইজি হতো, তাই না? তো তখন মানে খুব রাগ হতো, বিরক্ত লাগতো যে কেন এগুলো কাজ করতে বলছে মা, কেন এগুলো শিখতে বলছে। মা বলতো যে তোরা শ্বশুর বাড়িতে গিয়ে দেখিস পারবি না, অসুবিধা হবে, তোকে গালাবে, এ করবে, মানে এটা সেটা অনেক কিছু মানে বোঝানো, মানে বোঝাতো আর কি, চেষ্টা করতো বোঝানোর, কিন্তু কতটুকু আর বুঝতাম, শুধু রাগ করতাম, গাল ফুলিয়ে বসে থাকতাম, কাজ করতে বলছে আমাকে, মানে এরকম একটা আর কি মনে হতো। কিন্তু এখন এগুলো সব আমার মানে ভাবি আর শুধু ইয়ে করি যে মা তখন একদম ঠিক বলতো, যদি তখন মানে মানে মায়েরটা শুনতাম, তো আজকে মনে হতো আজকে আমার এগুলো কাজ করা আরও কতটা ইজি হতো। মানে মানে যেহেতু এগুলো কাজ করতেই হবে, বিশেষ করে আমরা যারা হাউস ওয়াইফ, ওদের তো এগুলো কাজকর্ম ছাড়া তো আর মানে হবে না, না চলবে না, না তো এটাই হলো কথা। আর এখানে এসে মানে আমি আর কি আমার হচ্ছে মানে শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক কাজ শিখেছি, অনেক মানে রান্না বান্না অনেক কিছু শিখেছি। আর রান্না বান্না বলতে মানে রাত্রেবেলা করে আমাদের ওখানে আর কি খেত রুটি, হ্যাঁ শ্বশুর বাড়িতে, তো আমি রুটি ভাজতে পারতাম না, মানে আটাও মাখতে পারতাম না। তো রুটি ভাজা, আটা মাখা এগুলো সব আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি, ওই ভীষণ ভালো পারে, মানে এত সুন্দর রুটি ভাজতে পারে যে তোমরা অবাক হয়ে যাবে, মানে একটা মেয়ে ফেল, এত সুন্দর মানে গোল হয় রুটি। আর আমার তো হতো না, তো আমার না রুটি গোল হতো, না রুটি ফুলতো, না রুটি নরম হতো, একদম মানে শক্ত, টেনে টেনে দাঁত দিয়ে আর কি ছিঁড়তে হবে, এরকম হতো আমার অবস্থা রুটির। তো আমার হাজব্যান্ড আমাকে একটু 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 করে প্রত্যেক দিন আর কি মানে ইয়ে করতে শেখাতো, ওরকম করতে করতে আমি এখন মোটামুটি শিখেই গেছি আর কি। তো বিয়ে তো আর একদিন দুদিন হয়নি, বিয়ের হয়ে গেল আমাদের 11 বছর, তো এখন মানে প্রায় কাজগুলো আর কি পারি, প্রায় বলতে মানে প্রায় আর কি সবই আর কি কাজকর্মগুলো এখন পারি, শিখেই নিয়েছি, এটাই হলো কথা। আর তো মানে কি করবো আর বলো, যদি কোনো একটা মানে অনেক অ্যাপ্লাই করেছি জবের, তো সব তো আর ওরকম না যে মানে অ্যাপ্লাই করলেই হলো, ট্যালেন্ট লাগবে না, যোগ্যতা লাগবে। তো মানে যোগ্যতাটাও খুব একটা বেশি যে আমার ছিল তা না, খুব সামান্য ছিল যোগ্যতা। এবারে খুব বেশি যে মানে আর কি পড়াশুনো যে করেছি তাও না, মাত্র মাত্র HS পাস, আমি মানে গ্র্যাজুয়েশনটাও আর কি কমপ্লিট করতে পারিনি, কারণ তখন আমার বেবি হয়েছিল আর কি, ওই জন্য। আর আমার তো মানে আশ্রম থেকে বাড়ি আসার 7 দিনের মধ্যে আর কি বিয়ের ঠিকঠাক হয়ে গেছিলো, দেখাশুনো হয়ে গেছিলো মানে HSএর পর, তারপরে আমার বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে আমি আর কি এখান থেকে কলেজে ভর্তি হয়েছিলাম। তো মানে কলেজে ভর্তি হয়েও কোনো লাভ হয়নি, ওটা পারিনি আর কি রাখতে ধরে, তো এবারে ওটা আর কি কমপ্লিটই করতে পারলাম না। তো এখনও খুব ইচ্ছে আছে, ভাইকেও বলি, ভাই ভাই পড়ে এখন 3rd ইয়ারে, তো এবার ভাইকেও বলি যে ভাই আমি কি আবার নতুন করে ভর্তি হতে পারবো এটা সেটা। তো ভাই বলে যে দেখ কী করবি, কারণ বাড়ির কাজকর্ম তো করতে হবে না, এগুলো তো আর মানে আর কি ছেড়ে দিয়ে আর করলে হবে না, রাখলে হবে না। তো এবার ওটাই ভাবি যে আবার নতুন করে সব কিছু মানে শুরু করা, এটা তো মনে হয় আর হবে না, পসিবল না। তো মানে কি হবে জানি না কপালে, কিন্তু মানে কোথাও জন্য একটু ইচ্ছে আছে যে
আমি যদি একটু কোনো মতো করে মানে গ্র্যাজুয়েশনটা আর কি কমপ্লিট করতে পারতাম যেন ভালো হতো, এরকম একটা ইচ্ছে হয় একটা মনের মধ্যে, তো ওটাই আর কি। আর আর হচ্ছে যে কি বলতো, মানে পরিস্থিতি পরিস্থিতির চাপে পড়লে না সব কিছুই চেঞ্জ হয়ে যায়। আর বিয়ের পরে যে সব জায়গায় সব পরিস্থিতি যে একই থাকে তা তো না, না মানে আমাদের বিশেষ করে যারা গ্রামের আমরা, আমাদের হয় না, মানে মানে পড়াশুনো সাথে মানে শ্বশুরবাড়ির কাজকর্ম সব একসঙ্গে যায় না করা, এটাই আর কি। তো আজকে আমার ভিডিওটা এইটুকুনি ছিল। আর যারা তোমরা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, মানে লাইক করো, আর হচ্ছে যে মানে ইয়েতে জানিও আর কি কমেন্টে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এটাই আর কি। তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতো। আমার কুলো ঝাড়া দেখো, আমি পারছি ঝাড়তে কুলো, এটা আমাকে একটু কমেন্টে জানিও তোমরা, হ্যাঁ, যে মানে এটা কেমন হচ্ছে কাজটা, পারছি কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা। এরকমই পারি, এর থেকে ভালো আর পারি না, কিন্তু আমার শাশুড়ি মা আমার মা ওরা আরো কত সুন্দর করে ঝাড়ে, আমার হয় না অতটা ভালো, তবু ট্রাই করছি, ট্রাই করতে থাকি, ট্রাই করতে করতে একদিন ঠিক হয়ে যাবে, এটাই আশা রাখি। টাটা বাই।